প্রিয় দর্শক, ধন্যবাদ। আমি আবু জাফর রাজু, সিইও শেবারু.কম। আমি আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই আপনাদের সামনে। সেটি হচ্ছে যে অনেকেই প্রশ্ন করছেন যে শেবারু আসলে কি কি করে, আবার শেবারুর ভলান্টিয়ার কিভাবে হওয়া যায়। মূলত তাদের উদ্দেশ্যেই আজকের আলোচনা। আর আমার সঙ্গে আছেন আমাদের রাশিদুজ্জামান বাবু ভাই, তো উনিও আমাদের একজন শেবারু। কারণ আমিও আমিও সেবারুকে পছন্দ। মূল কাজটা কি এবং এই কনসেপ্টটা আপনার কিভাবে আসলো মাথায়? আচ্ছা, এটা হচ্ছে যে 2019 সালের আগস্ট মাসের 1 তারিখ শেবারু.কম এর যাত্রা শুরু হয়। শেবারুর উদ্দেশ্য হচ্ছে সেবা করা, অর্থাৎ যার নেশাই হবে সেবা করা, সেই হবে শেবারু। ঘরে বসে আমরা যত ধরনের অনলাইন সেবা, বিশেষত অ্যাপ্লিকেশন করা টাইপের, মানে ধরেন কম্পিউটারের দোকানে গিয়ে মানুষ বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সার্ভিস সেবা নেয়, যেমন ধরেন এনআইডি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন, পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন, তারপরে হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন, তারপরে ভার্সিটিতে এডমিশন টেস্ট দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন, বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, অ্যাপ্লাই করবে কোনো ইউনিভার্সিটিতে, সেটার জন্য অ্যাপ্লিকেশন। তো এই ধরনের অনেক অ্যাপ্লিকেশন টাইপের করার যে হেল্প গুলো, এইটা নিয়ে আমরা শুরু করেছি কার্যক্রম। এর পরবর্তীতে আমরা আরো কিছু সার্ভিস অ্যাড করেছি এর মধ্যে, যে যেই সার্ভিস গুলো মানুষের বাসায় গিয়ে দিতে হয় অথবা অফিসে দিতে হয়, যেমন ধরেন অফিস বা হোম ক্লিনিং, তারপরে অফিস বা বাসার ট্যাঙ্ক ক্লিনিং, তারপরে হচ্ছে রেনোভেশন, ইন্টেরিয়র ডিজাইন, এরপরে হচ্ছে মানে হোম অ্যাপ্লায়েন্স রিপেয়ার, ফ্রিজ, এসি, টিভি, টিভি, কম্পিউটার, ল্যাপটপ, এই জিনিসগুলো রিপেয়ার করা বাসা বা অফিসে গিয়ে, এই সার্ভিসগুলো আমরা প্রোভাইড করি। এর বাইরে এসে আরো এক ধরনের সার্ভিস আমাদের আছে, যেটা আমরা কনসালটেন্সি বলতে পারি। সেটা হচ্ছে ধরেন কেউ বিদেশে যাবে চিকিৎসার জন্য, এখন সে জানে না কোন হসপিটালে যাবে, ওই দেশে যেতে গেলে কি লাগবে, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নিতে হয়, তাকে আমরা এই হেল্প গুলো করছি। এখন আবার অন্য দিকে কোন স্টুডেন্ট, সে বিদেশে পড়াশোনার জন্য যেতে চায়, উচ্চশিক্ষার জন্য যেতে চায়, স্কলারশিপের জন্য রেজিস্ট্রেশন করতে চায়, অ্যাপ্লাই করতে চায়, কিন্তু সে জানে না কিভাবে এটা করতে হবে, আমরা তাকে এই সার্ভিস গুলো বা সেবাগুলো দিচ্ছি। এরপরে হচ্ছে ধরেন কেউ ভিসা করবে, বিভিন্ন দেশের ভিসা করতে হয়, তাহলে ভিসা কিভাবে করতে হয়, এই ধরনের সেবাগুলো দিচ্ছি। বিভিন্ন দেশে জবের জন্য যাচ্ছে, তো জবের জন্য গেলে যেটা হয় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ এই ওই রকম অভিযোগ দেয় যে আমি ওখানে গেছিলাম, এখানে গেছিলাম, এইরকম মিথ্যা কথা বলছে, এরকম অসত্য কথা, এইরকম করে আমাদেরকে মানে হেনস্থা করেছে, তো ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা যেটা চিন্তা করেছি, ইয়েস, তাহলে জব কোন কোন দেশে পাওয়া যায় এবং এই জব পাওয়ার জন্য কি নিয়ম, তো বেসিক ইনফরমেশন গুলো আমরা দিয়ে দিই, মানে ফ্রি অফ কস্ট, তো এরকম ইনফরমেশন, এটা কনসালটেন্সি। এর বাইরে এসে আমরা দেখছি যে একসময় মানুষ বলতেছে, হ্যাঁ আমরা তো আমাদের ছেলে মেয়ের বিয়ে দেওয়ার জন্য পাত্র বা পাত্রী খুঁজে পাচ্ছি না, আমাদের যেহেতু একটা লিঙ্ক আপ আছে, আমরা বলছি ওকে, তাহলে আমরা এই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে আমরা এটাও করছি যে হ্যাঁ আপনার পাত্র বা পাত্রীর সন্ধান দেওয়ার ব্যবস্থা, ম্যান পাওয়ার লাগে, এই জন্য আমরা যেটা করেছি শুরু থেকেই ট্রেনিং দেওয়া, যেহেতু এই কাজগুলো ডিজিটালি হয়, তাহলে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং দেওয়া শুরু করেছি আমরা। এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি আছে, স্পেশালি ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, এরপরে হচ্ছে আর্টিকেল রাইটিং, কিভাবে লিখবে ফেসবুকে অথবা ওয়েবসাইটে, এটা, এরপরে হচ্ছে বেসিক ডিজাইন, ভিডিও এবং ইমেজ এডিটিং। এর বাইরেও এসে যে কিছু আমরা ইসলামিক বিষয়, যেমন ধরেন কোরআন পড়া, তারপরে হচ্ছে শুদ্ধভাবে কোরআন পড়া, তারপরে হচ্ছে বেসিক নলেজ অফ ইসলাম, বেসিক নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো কিভাবে নামাজ পড়বে সহি শুদ্ধভাবে, এই জিনিসগুলোর উপর একটা শর্ট কোর্স। এরপরে হচ্ছে ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স,
তো মানুষের জীবনের সঙ্গে অর্থনীতি খুবই জড়িত, এবং আজকাল আমরা দেখছি যে ইসলামের বাইরের অর্থনীতিটার প্রভাব বেশি। তাহলে ইসলামিক অর্থনীতি যারা মানতে চায়, এভাবে বিজনেস করতে চায়, তাদের জন্য এই কোর্সটা আমরা নিয়ে এসেছি। আর এর বাইরে আমরা ড্রাইভিং কোর্স, কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এই কোর্সটা আমাদের আছে। অলরেডি স্টুডেন্টরা ভর্তি হচ্ছে, এখনো রানিং স্টুডেন্ট আছে এখানে। তো এই কোর্সগুলো করিয়ে একজন তরুণকে কর্মক্ষম করে তোলার ব্যবস্থা করছি। তারা আমাদের সঙ্গে কাজ করছে অনেকেই, অনেকে আবার নিজের মতো করে তাদের, তারাও আমাদের মতো উদ্যোক্তা হয়। তো এইরকম হচ্ছে। এরপরে হচ্ছে আমরা এই যে এই কাজগুলো, এই কাজগুলো মানে দেওয়ার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য আমরা ভলান্টিয়ার মানে নিচ্ছি। তো অনেকেই আমাদের ভলান্টিয়ার হয়েছে, অনেকেই এখন আগ্রহ পোষণ করছে, অনেকেই জানার আগ্রহ করছে যে আপনাদের মধ্য থেকে অনেকে বলতেছে যে কিভাবে ভলান্টিয়ার আমি হতে পারি। তো আমরা তাদের জন্য বলি যে যারা ভলান্টিয়ার এখানে হবে, তাদের ওই যে আমি প্রথমে বললাম যে তাদের মূল লক্ষ্যটা হবে যে আমি দেশ, মানুষ এবং মাটির জন্য শ্রম দিতে চাই, এটাই আমার নেশা। এখান থেকে যদি আমি কিছু আউটপুট পাই আমার শ্রমের বিনিময়ে, সেটা আমার জন্য বাড়তি বেনিফিট। তো আমরা তাদেরকেই ভলান্টিয়ার হিসেবে আসতে বলি, যারা এটার উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হবেন না। যারা ছাত্র তারা আসতে পারেন, তাদের মূল পড়ালেখা ঠিক রেখে তারা আসবে। যারা অন্য কোথাও কর্ম করছে, তারা তাদের এক্সট্রা সময়টা কিছুটা এখানে দেওয়ার জন্য আসতে পারেন। আর আমাদের এই সার্ভিসগুলো বেশিরভাগই হচ্ছে আমরা চাই ডিজিটালি হোক, হয়তো না এসে হতে পারে, কিছুটা এসেও হতে পারে। হ্যাঁ, মানে ডিজিটাল মাধ্যমটাকে বেশি ইউজ করে হয়, যাতে করে যে কেউ, ছেলে হোক মেয়ে হোক, যে কেউ আমাদের এখানে ভলান্টিয়ার হিসেবে আসতে পারে। তবে শর্ত হচ্ছে সততা, তারপরে সময়ানুবর্তিতা, অহিংসা, এই জিনিসগুলো থাকতে হবে। যদি থাকে, দেশপ্রেম যদি থাকে, তাহলে তিনি আমাদের একজন থাকবেন। আজকে দেখা হবে আবার অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।